ওয়েলকাম টু মাই চ্যানেল জয়িত পিঙ্কি। আর আজকে হচ্ছে সোমবার, আর হচ্ছে অক্টোবরের 12 তারিখ, আর এখন বাজে হচ্ছে বেলা 11টা। এই 11টা থেকে আমি আমার ভিডিওটি শুরু করেছি, আর সকালবেলা আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে পারো রেডি হয়েছি। এখনো পুরো রেডি হইনি, জাস্ট ড্রেসটা পরেছি আর চুলটা এখনো বাঁধিনি। আর আজকে আমরা আবার যাচ্ছি শপিং করতে। হ্যাঁ, পুজোর শপিং ই করতে যাচ্ছি আবার। তাহলে একটা কাজ করি, ঝটপট করে বেরোতে হবে, আর আমরা বাইকেই যাব। আগে একদিনও বাইকেই গেছি আর আজকেও বাইকেই যাব, তার জন্য আমি ঝটপট করে রেডি হয়ে নেই, তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি করে রেডি হলাম। রেডি হওয়া কি, আর আমার লিপস্টিক পরতে ভীষণ ভালো লাগে। আমার মানে সাজগোজার মধ্যে বেস্ট পার্ট হচ্ছে লিপস্টিক পরা, কিন্তু দেখি পরি কিনা, দেখা যাক। তাহলে আমি রেডি হই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, না হলে অনেক দেরি হয়ে যাবে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছো গরমে কি অবস্থা। এটা হাতে নেব নাকি? হ্যাঁ, এই তো আমরা দুজনেই রেডি, এবার বেরিয়ে পড়ছি।
আমাদের এখান থেকে শপিং করা কমপ্লিট। এবার অন্য আরেক জায়গায় যাব, সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ কষ্ট হয়ে গেছে, তাহলে তোমাদের সঙ্গে আমার একটু পরে আবার দেখা হচ্ছে। হে গাইস, তোমাদের সঙ্গে গতকাল আমার দেখা হয়েছে, মানে শপিং করতে গিয়ে। তারপরে আর আমি ভিডিওটা শুরু করিনি, মানে আজকে হচ্ছে পরের দিন, আজকে হচ্ছে মঙ্গলবার। আর এখন কটা বাজে জানো? এখন বাজে রাত 9:30। এই 9:30 সময় আবার তোমাদের সামনে চলে এলাম, আর গতকাল যে শপিং করে নিয়ে এলাম, তারপরে আর আমি ভিডিওটাও শুরু করিনি, আর তোমাদের দেখাইও নি যে কি কি কিনে নিয়ে এলাম। তাই ভাবলাম যে এখন ঝটপট করে দেখিয়ে দেই, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি কম সময়ের মধ্যে চেষ্টা করব তাড়াতাড়ি করে দেখানোর, কারণ অলরেডি তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তাহলে বেশি কথা না বলে চলো দেখিয়ে দেই কি কি শপিং করে নিয়ে এলাম। আর প্রথমে শুরু করি মানে আমার সংসারের জিনিস দিয়ে আর কি, মানে রান্নাঘরের জিনিসপত্র দিয়েই শুরু করছি, কারণ পুজোর শপিং এর মধ্যে এগুলো আমার দরকার ছিল, তার জন্য এগুলো কিনে নিয়ে এলাম। আর এই দেখতে পাচ্ছ, আর আমরা গিয়েছিলাম হচ্ছে হাবড়াতে শপিং করতে, কারণ এর আগে একবারও গিয়েছিলাম। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি আই বাটনে ভিডিওটা দিয়ে দেব, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর এই যে তিনটে কৌটো কিনেছি, নুন হলুদ জিরে এগুলো রাখার জন্য, ঝটপট করে দেখিয়ে দিতে হবে। তারপরে দেখো এই যে এরকম একটা ট্রে কিনেছি, এখানে সস রেখে মোমো খাওয়া হবে। আর এই একটা নুন রাখার পাত্র, দেখো একটা কফি আমার পছন্দ, আমি কফি খেতে খুব ভালোবাসি তাই এটা নিয়ে এলাম। আর দেখো একটা বাটি, ঝটফট করে দেখাতে হবে বললাম তো। আর কিছু খাবারও এনেছিলাম ওখান থেকে, কিন্তু অলরেডি আমাদের কিছু খাওয়াও হয়ে গেছে। এই যে ভেজ হাক্কা নুডলস, এটার চারটে এনেছিলাম, কিন্তু একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আর এই একটা আর একটা রান্নাঘরে রয়েছে। আর আর এখানে রয়েছে ওয়েফার্স, আমি এখান থেকে একটা অলরেডি খেয়ে নিয়েছি, আর তিনখানা রয়েছে। আর রয়েছে এই দেখো এরকম ছোট ছোট চারখানা ট্রে, এই যে, আর এটা আমার বরই পছন্দ করেছে, এটাও আমার বরের পছন্দ। তারপরে মোমো রাখার ওটাও আমার বরের পছন্দ, এই যে চারখানা। এগুলো বেশ ছোট ছোট কিউট কিউট দেখতে, বেশ ভালো লেগেছে। দেখো চারখানা নিয়েছি, ব্যাস এই হচ্ছে সংসারের জিনিসপত্র। আর এবার ও আর একটা জিনিস আছে, এই দেখো এটা হচ্ছে টেবিল ম্যাট, আমাদের ডাইনিং টেবিলের ম্যাট। এটা এখানে কটা আছে, সপিস আছে বলো, এই গ্লাসের জন্য এই যে ছোট, আর এটা থালা রাখার জন্য। আর এবার চলো আমি কি কি শপিং করলাম, মানে ড্রেস সেগুলো দেখিয়ে দিই। প্রথমেই শুরু করছি, মানে আমার সামনে তো শীত আসছে, তার জন্য আমি শীতের জন্যই বিশেষ করে ড্রেস কিনেছি। আমার এমনি ড্রেসের থেকে আমার শীতের ড্রেসই বেশি হয়েছে কেনা। এই দেখো একটা জ্যাকেট গ্রে কালার, এবার আমাকে না এই কালারটাই ধরেছে, মানে এই কালারের ড্রেসই আমার বেশি হয়ে যাচ্ছে। এই একটা, তারপরে এই আর একটা, এটাও শীতের জন্য নেওয়া। এটাও গ্রে কালার, গ্রে কালার আর ব্ল্যাক কালারের কম্বিনেশনে। এটাও আমার হাজবেন্ড পছন্দ করে দিয়েছে, এটাও সবগুলো ড্রেসই ওই পছন্দ করে দিয়েছে। আর এই একটা, এটা না
একটু পিঙ্কিশ পিঙ্কিশ লাগছে এখানে, কিন্তু এটা পুরো রেড কালার, কিছুটা মেরুন কালারের মতো, বলো মেরুন কালার, কিন্তু এখানটা একটু কেমন লাগছে অতটা বোঝা যাচ্ছে না। আর এবার চলো পূজোর জন্য, এগুলো তো শীতের জন্য, আর পূজোর জন্য অলরেডি আমি তো একটা ড্রেস আগে নিয়েছি, সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, আর যদি না দেখে থাকো বললাম আই বাটনে ভিডিওটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আর কি কিনেছি চলো দেখে দিচ্ছি, এই একটা জিন্স, আমার ড্যামেজ জিন্স কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি ওখানটায় পাইনি, এরপরে যদি চাই তখন নেব একটা ড্যামেজ জিন্স। একটা জিন্স আর রয়েছে টপ, কালারটা না ঠিক ক্যামেরায় একটু আলাদা আসছে, কিন্তু এটা একটু ডিপ কালার, আমি যদি পরি পরে ফটো অ্যাড করে দেবো তখন অলিভ কালার, কিন্তু এখানটায় কেমন একটা কালার এসছে। এটা আমার হাজবেন্ড পছন্দ করে দিয়েছে, ওর ভীষণ পছন্দ হয়েছে এই টপটা, ফুল হাতা। আমি পরার পরে, আমি এখনো বাড়িতে আনার পরে আর আমি পরে দেখিনি, কারণ গতকাল কিনে নিয়ে এসেছিলাম, তারপরে স্যানিটাইজ করে রেখে দিয়েছি, কিন্তু আজকে আর কি বের করলাম, আর এর মাঝে বের করাও হয়নি আর পরাও হয়নি। দেখো এই একটা টপ, আর এবার রয়েছে এই একটা টপ, এই কালারটাও বেশ ভালো লাগে, আর এর কাপড়টা ভীষণ সুন্দর, ভীষণ সফট আর কি কাপড়টা। এটা একটা টপ কিন্তু এটা একটু লং, এটা আমার বেশ ভালো লেগেছে। সামনে এরকম আমি পরার পরে ফটো দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো, আর আমি চেষ্টা করছি ঝটপট করে দেখানো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন তোমরা বোর হয়ে যাবে দেখতে। দেখলে এই হচ্ছে আমাদের মানে আমার পুজোর শপিং আর কি, আর এই দিন গেলাম শুধু আমার জন্যই শপিং করা হয়েছে, আমার হাজবেন্ড কিছুই কেনেনি। তাহলে দেখলে তো আমার পুজোর শপিং, তোমাদের কেমন লেগেছে, কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে একটা কাজ করি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর হ্যাঁ তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা করনি তারাও ঝটপট করে করে নাও, আর সাথে বেল বাটনটি অন করে দিও যাতে করে পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর হ্যাঁ তোমরা যদি কেউ ইনস্টাতে আমার বন্ধু হতে চাও, যদি পার্সোনালি তোমাদের আমাকে ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে আজকের মতো বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।